नमस्कार सबाइके स्वागत सुजित पाठक एस्ट्रोलॉजी चैनेले। भाग्येर कोनो डेफिनेशन हय ना, जे विषयबस्तुर साथे बा जे प्रक्रियार साथे भाग्य जुड़े जाए सेटाई हलो तार भाग्य। अर्थात कारो जदि अर्थ प्रचुर परिमाणे आसे बा एकदमी ना आसे ताहले निर्भर करबे तार अर्थ भाग्य। एरकमई पिता मातार भाग्य, स्त्री भाग्य, धनभाग्य, प्राप्तिजोग भाग्य इत्यादि जड़िए थाके। सेरकम ही सन्तान भाग्य, सन्तान लाभेर भाग्य। आज आमी आपनादेरके जानाबो आपनार हातेर रेखाय सन्तान आछे कि नेइ एबं कटि सन्तान आछे सेटि किभाबे बुझबेन सेई निये एकटि छोट्ट आलाप आपनादेर सामने आमी करब। जारा एखोनो पर्यन्त आमार भिडियोटि देखछेन अथच सबस्क्राइब करेननि তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে পরে পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন, আপনার নিজের হাতে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান ভাগ্য আছে কি নেই। সন্তানের যে রেখা সেটা তিন জায়গা থেকে আমরা সাধারণত বিচার করি। এক হচ্ছে এই আঙুলের ঠিক নিচের দিকে এইখানে, দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রের ক্ষেত্র থেকে, তৃতীয়ত হচ্ছে শুক্রর ক্ষেত্র থেকে। এই তিনটে জায়গা থেকে আমরা বিচার করি যে সন্তান লাভ আছে কি নেই এবং সন্তান থাকলে পরে কটি সন্তান এবং সন্তানের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। যেমন ধরুন আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, এইটি হচ্ছে একটি হাতের ছবি আর এইটি হচ্ছে হার্ট লাইন আর এইখানে বিবাহ রেখা আর এইখান থেকে যে সূক্ষ্ম রেখাগুলো নেবেছে, ভালো করে দেখুন এই যে সূক্ষ্ম রেখাগুলো নেবেছে যেটা নিচের দিকে, এটা হলো সন্তান রেখা। এটা চন্দ্রর ক্ষেত্র থেকে সন্তান রেখা, এটা শুক্রর ক্ষেত্র থেকে সন্তান রেখা। এইবারে বিষয় হলো যখন আপনি দেখছেন যে এইখান থেকে যে রেখাগুলো এসছে সেটি কটি, অ্যাকচুয়ালি এটা বাইরের থেকে ভেতরের দিকে নির্দেশ করবে, ভিতর থেকে বাইরের দিকে নয়। প্রত্যেকটা রেখা এরকম বাইরে থেকে হতে 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 ভেতর দিকে ঢুকবে। সেটি তিনটে হতে পারে, সেটি দুটি হতে পারে, সেটি একটি হতে পারে, এরকমভাবে রেখাগুলো থাকে। যদি সেই রেখার স্পষ্টতা কম থাকে তাহলে সেখানে কন্যা সন্তানের সম্ভব বেশি জন্মানোর, আর যদি রেখাগুলো স্পষ্ট থাকে তাহলে পরে সেখানে পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। ঠিক সেরকমই চন্দ্রের ক্ষেত্র থেকেও দেখা হয়, তবে চন্দ্রের ক্ষেত্র থেকে শুধু সন্তান দেখলেই হবে না, সেই রেখাগুলোকে চিহ্নিত করতে হবে, যেটা একটু কঠিন ব্যাপার। কারণ শুধু সন্তানের ব্যাপার চন্দ্র থেকে দেখা হয় না, এখান থেকে প্রেম প্রীতির ব্যাপারটাও দেখা হয়। ঠিক সেরকম শুক্রর জায়গা থেকেও, কারণ অনেক সময় শুক্রের থেকে মোটা একটা রেখা বেরোয় সেটা শুক্র রেখা, যেটা শুক্রকে ইন্ডিকেট করছে এবং আপনার বিলাস ব্যাসন, আপনার চাহিদা, আপনার ঐশ্বর্য ইত্যাদি নির্দেশ করছে, সেটা নয়। এখানে ছোট ছোট রেখা থাকবে ঊর্ধ্বমুখী এবং শাখাযুক্ত, সেই রেখাটাই হলো সন্তান রেখা, যে কটি সন্তান হতে পারে। ঠিক এরকমভাবেই কাউন্ট করা থাকবে, পরপর পরপর যে রেখাগুলো আসবে সেই রেখা অনুযায়ী কাউন্ট হবে যে কটি সন্তান হতে পারে। বর্তমান যুগে সন্তান ধারণ নিজেদের উপর নির্ভর করছে যে আপনি কটি সন্তান নেবেন কি কটি সন্তান নেবেন না, কিন্তু আপনার হাতে সেই সন্তানের যোগ কিন্তু থাকবে পরপর। এটা যদি আপনি খুব ঠান্ডা মাথায় দেখেন এবং খুব নজর দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে রেখাগুলো রয়েছে। এবং তার সাথে এই যে হৃদয় রেখা, হৃদয় রেখার সাথে একটি শাখা রেখা শেষের দিকে থাকে। অর্থাৎ দেখুন এইরকম শাখা রেখা, এইরকম শাখা রেখা থাকবে, রেখাটি এসে এরকম দুটো ভাগ হয়ে গেছে। অর্থাৎ এই যে বড় করে আমি দেখিয়েছি হৃদয় রেখা এবং শাখা রেখা নিচের দিকে থাকবে। এই যে শাখা রেখা এটি ইন্ডিকেট করছে যে সন্তান সুখ কীরকম, অর্থাৎ পরবর্তী জীবনে সন্তান আপনাকে কতটা দেখবে বা আপনি সন্তান থেকে কতটা সুখ পাবেন সেটা নির্দেশ করে এখানে। এটা বিশেষত জাতিকাদের ক্ষেত্রে প্রযোজ্য।
আরও আর একটা কথা, যখনই হাত দেখতে হবে তখন কিন্তু দুটোই হাতকেই সমানভাবে দেখতে হবে, যে দুটি হাতেই আমাদের কী কী রেখা রয়েছে এবং কোনটার সাথে কোনটা মিল রয়েছে। তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান ভাগ্যের জায়গাটা কীরকম রয়েছে। এবারে আসছি যে অনেক সময় রেখাগুলো দেখা যায় ভগ্নাকৃতি, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে ভেঙে গেছে, কোনো কোনো ক্ষেত্রে সেটি আঁকা বাঁকা রূপ নিয়েছে, অর্থাৎ ঠিক এইরকম ধরনের, এরকম স্ট্রেট না এসে এরকম এইরকম ধরনের মিডিলে যেটা দেখছেন এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। এইরকম যদি হয় তাহলে পরে যে কাউন্টে, অর্থাৎ দুটো স্ট্রেট এসছে তারপরেরটা হয়তো এরকম বাঁকা এসছে, আঁকা বাঁকা হয়েছে, তাহলে জানতে হবে যে তৃতীয় সন্তান যে আসবে তার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, তার ফিজিক্যালি ডিফর্মিটি থাকতে পারে, সেই সমস্যাগুলো আসবে, এটা ইন্ডিকেট করে এখান থেকে। তারপরও আর একটা জিনিস আছে যে যদি দেখেন রেখা এই রকম ধরনের, স্ট্রেট না এবং পুরোপুরি আঁকা বাঁকাও নয়, এইভাবে এসে এরম বেঁকে গেছে কিংবা এদিক থেকে এসে এরম বেঁকে গেছে, তাহলে পরে সেই সন্তান জন্মের পরে যত সে বড় হবে সে কিন্তু বিপথগামী হবে, অর্থাৎ সে তার নিজের ট্র্যাক থেকে সরে যাবে এবং তার জায়গাটা ভালো হবে না। তার ফলে সবসময় চেষ্টা করতে হবে তার প্রতি একটু কনসেন্ট্রেট বেশি করা এবং তাকে বিদ্যাক্ষেত্রে বা সুপথে চালিত করার। এইবারে আসছি যে সন্তানের ক্ষেত্রে চন্দ্রের জায়গাটা যখন আমরা দেখব, যদি দেখি যে চন্দ্রের যে রেখাগুলো রয়েছে সেগুলো প্রমিনেন্ট রেখা এবং সন্তান রেখার সাথে সাথে সেই রেখাতে এই সন্তান যে রেখাটা রয়েছে এই রেখা এবং আপনার হাতের যে চন্দ্রের যে ক্ষেত্র থেকে যে সন্তান রেখা বেরিয়েছে সেই রেখা প্রমিনেন্ট এবং সেটা আপনার হৃদয় রেখার দিকে অনেকটা অগ্রসর হচ্ছে, তাহলে পরে জানবেন যে আপনার সন্তান যে ভূমিষ্ঠ হতে চলেছে সেই সন্তান প্রেমিক মনের মানুষ হবে এবং অত্যন্ত দয়ালু প্রকৃতির হবে এবং যেখানে যাবে সে তার সকলের মন জয় করে নিতে পারবে। আর যদি দেখা যায় যে চন্দ্রর ক্ষেত্রে না হয়ে সেটা শুক্রর ক্ষেত্রে থেকে হয়েছে, তাহলে পরে জানবেন শুক্রর যে রেখাগুলো যেখান থেকে আর কি সন্তান রেখা আমরা বিচার করছি সেটা যদি এই দিকে আকর্ষিত হয় আপনার হাতে, তাহলে পরে জানতে পারবেন বা বুঝবেন যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সে যেরকম সুন্দর মনের মানুষ হবে, তার শখ শৌখিনতা বেশি থাকবে এবং সে বাহ্যিক আড়ম্বর বেশি পছন্দ করবে, কিন্তু মানুষ হিসাবে সে যথেষ্ট ভালো হবে। এই রেখাগুলো দিয়ে আমরা এইভাবে সন্তানের ক্ষেত্র বিচার করি, আপনারাও আপনাদের হাতে নিজেরা দেখবেন, দেখলে নিজেরাও বুঝতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সকলের মধ্যে শেয়ার করুন। আগামী দিন হাত নিয়ে আরও কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।